নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রোজকারের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা যখন রান্নাবাড়ি করি, দেখা যায় ডাল হোক ভাত, ভাতের যে ফ্যানটা অনেক সময় ভাতের হাঁড়ি থেকে বের হয়ে কিচেন স্ল্যাপের ওপর পড়ে যায়, কিচেন স্ল্যাপটাও নোংরা হয়, আমাদের আবার পরিষ্কার করতে লাগে। তাই আমরা যদি যে আমাদের রান্নার গ্যাসের ওভেনটা আছে তার নিচে দুটো প্লেট এইভাবে দেখুন রেখে দিই, তাহলে কি হবে বন্ধুরা, যখন আমরা রান্না আমি আপনাদের দেখাচ্ছিও, দেখুন যখন ভাত রান্না করব, ভাতের ফ্যান বলুন কিংবা ডাল, এটা কিন্তু আমাদের কিচেন স্ল্যাপের ওপর পড়বে না। দেখুন এইভাবে আমরা যখন রান্নাবাড়ি করি, ভাতের ফ্যানটা কিন্তু এই যে প্লেটটার ওপরেই আমাদের পড়বে, দেখুন। আর আমাদের কিচেন স্ল্যাপটা তাহলে পরিষ্কার থাকবে, এমনকি কিচেন স্ল্যাপটা রোজ রোজ ঘষতে লাগবে না। ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, শসা আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, কিন্তু বাজার থেকে ছোট কচি শসা কিনে আনার পরও দেখা যায় যে শসাগুলো বন্ধুরা তেতো হয়, আর তেতো শসা খাওয়াও যায় না, আর দেখুন ফেলে দিতেও গায়ে লাগে, কারণ শসার অনেকটাই দাম। তাই এই শসাগুলোকে আমরা কিভাবে খেতে পারি তারই একটি টিপ শেয়ার করব। সবার প্রথমে তো শসাটা কেটে আমি শসার যে কষ্টটা হয় সেটাও ফেলে দিয়েছি, তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কি টুকরো টুকরো করে নিয়েছি, কাঁচা দুধ যদি সামান্য পরিমাণ এইভাবে শসার মধ্যে দিয়ে আমরা একটুখানি মাখিয়ে, বেশি সময় নয়, আপনারা 1 থেকে 2 মিনিট রেখে দেবেন, দেখবেন শসার যে তিতো ভাবটা সেটা কিন্তু চলে যাবে। আমি এখানে 2 মিনিট রেখে দিয়েছিলাম, 2 মিনিট পর ফিরে এসে নর্মাল জল দিয়ে বা ধুয়ে নেব শশাকে। কাঁচা দুধেরও কিন্তু কোনো রকম গন্ধ বের হবে না, আর তেতো ভাবও চলে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব আদা নিয়ে। আদা খেতে আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি তরকারিতে, কিন্তু সামান্য পরিমাণ আদা হলে অনেক সময় আমাদের গ্রেটার দিয়ে গ্রেট করতে অসুবিধা হয়। তাই আমরা যদি একটি কাঁটা চামচের মধ্যে আদাটাকে এইভাবে আটকে নিই, তারপর গ্রেটার দিয়ে এইভাবে ঘষি, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের নখ বা হাতের আঙুল কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। দেখুন কাজটিও কত সহজ হয়ে যাচ্ছে, এমনকি আমাদের আঙুলে কোনো রকম ব্যথা লাগারও সম্ভাবনা থাকবে না, যত ছোটোই আদার টুকরো হোক না কেন। পরের যে টিপসটি শেয়ার করব চাল নিয়ে। বন্ধুরা আমরা অনেক সময় দামি সরু চাল কিনে নিয়ে আসি, তারপরেও দেখা যায় আমরা অসুস্থ হই, আমাদের বাড়ির বাচ্চারা অসুস্থ হয়। এই যে সরু চাল কিনে নিয়ে আসে, এই চালে পালিশ করা থাকে, নানা রকম পাউডার মেডিসিন দেওয়ার থাকে যাতে পোকা না ধরে, তাই সেগুলো অনেক সময় কিন্তু যেতে চায় না, ভাত রান্না করলে তার মাধ্যমে আমাদের শরীরে পৌঁছায়। তাই সামান্য পরিমাণ নুন দিয়ে যদি চালটাকে আপনারা একটু ধুয়ে নেন, চালের মধ্যে যদি কোনো রকম মেডিসিন দেওয়া থাকে পোকা যাতে না ধরে, নুনের কারণে সেটা কিন্তু চলে যাবে। তারপর আপনারা নর্মাল 2-3 বার ধুয়ে নিন, তারপর ভাত রান্না করুন বা ভিজিয়ে রেখে দিন চালটা, তারপর ভাত রান্না করবেন, দেখবেন কোনো রকম শরীর অসুস্থ হবে না। পরের যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের সোনার কানের বা চেন বলুন, সোনার যে জিনিসগুলো আমরা ব্যবহার করি ঘামের কারণে নোংরার কারণে অনেক সময় কালো হয়ে যায়, পরিষ্কার করার জন্য সোনার দোকানে নিয়ে যাই, তাই বাড়িতেই পরিষ্কার করতে পারি। একটি পাত্রে সামান্য আমি বেকিং সোডা, হলুদ, সামান্য ডিটারজেন্ট পাউডার আর সামান্য একটু ভিনেগার দিয়ে দিয়েছি। সোনার যে কোনো জিনিস আপনারা এই মিশ্রণের মধ্যে 5-6 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। 5-6 মিনিট পর দেখুন আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে, হলুদ নতুনের মতো চকচক করতে সাহায্য করে। পুরনো একটি ব্রাশের সাহায্যে এইভাবে দেখুন কয়েক সেকেন্ড আমি একটু ডলে নিচ্ছি, যে সামান্য পরিমাণ ডিজাইনের মধ্যে নোংরাটা লেগে আছে না, সেই নোংরাটাও কিন্তু বন্ধুরা খুব সহজেই উঠে যাবে। দেখুন আমি এইভাবে দুটো জিনিসই পরিষ্কার করে নিয়েছি, নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো, এমনকি আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। সোনার দোকান নিয়ে পরিষ্কার করার কোনো রকম প্রয়োজনই পড়বে না, অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। এই ধরনের কচু আমরা যখন রান্না করি অনেক সময় কচুর
কাটতে, হয়তো খেলে গলা চুলকায় না কিন্তু কাটতে গেলে গলা চুলকায়। তাই এই ধরনের কচু জাতীয় সবজি যখনই আপনারা কাটবেন, হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন। তেল লাগিয়ে নেওয়ার পর আপনারা যদি কাটেন তাহলে দেখবেন আপনাদের হাতও কালো হবে না, এমনকি সেই সঙ্গে এই ধরনের কচু জাতীয় সবজি কাটলে আপনাদের হাত সামান্য একটু চুলকাবে না, কারণ হাতে আপনাদের তেলের একটি লেয়ার রয়েছে যার কারণে। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে ব্রাশগুলো হয়, আমরা জামাকাপড় কেচে থাকি কিংবা বাথরুম পরিষ্কার করি, এই ধরনের ব্রাশের মধ্যে নানারকম চুল সুতো নোংরা ঢুকে যায়, আর যার ফলে ব্রাশটা দিয়ে কাজ করা যায় না, অনেক সময় ব্রাশের মুখের দিকে সুতোগুলো গুটলি বেঁধে যায়। তো একটি মানে নিয়ে নিতে হবে এই ধরনের একটি, আমাদের বাড়িতে যে ব্লেড থাকে ব্লেড, এখানে দেখুন আমি একটি ব্লেড নিয়ে নিয়েছি, ব্লেডের সাহায্যে এইভাবে একটু মানে চালিয়ে নিচ্ছি ব্লেডটাকে। ব্লেডটাকে চালালে যদি কোনো সুতো থাকে কিংবা বন্ধুরা যদি কোনো এখানে চুল থাকে খুব সহজেই বের হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের যে জামাকাপড়গুলো হয়, সিনথেটিক বলুন জর্জেট বলুন, আমরা এই ধরনের জামাকাপড়গুলো যখন সেলাই করি কিংবা জর্জেটের সিনথেটিকের শাড়িতে পাড় লাগাই, অনেক সময় এক পাশ দিয়ে সেলাই করতে গেলে আর এক পাশ দিয়ে মানে সরে নড়ে যায়, ঠিক মতো সেলাই করা যায় না, আর সেলাই করতেও খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, পিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে না, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা সেফটি পিন থাকেই। এখানে দেখুন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেফটি পিন নিয়ে নেবেন যে কটা লাগে। এখানে আমি চারটে সেফটি পিন চারদিকে এইভাবে আটকে নিয়েছি। তারপর বন্ধুরা আমরা যদি এইভাবে সেলাই করি তাহলে কিন্তু সেলাই করতে আর কোনো রকম আমাদের অসুবিধা হবে না, কারণ কাপড়টি কিন্তু নড়াচড়া করবে না, ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। এখানে আমি একটি হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটি লেবু দিয়ে দিয়েছি। কেন লেবুটা দিলাম বলুন তো, অনেক সময় আমরা লেবু এনে অনেক দিন ঘরে রেখে দিই, দেখা যায় লেবুটা শুকিয়ে যায় রস, তাই হালকা উষ্ণ গরম জলের মধ্যে 1 থেকে 2 মিনিট দিয়ে রাখবেন, তারপর লেবুটা কাটবেন, দেখবেন লেবুর মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে রস বের হবে। আমরা এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে, প্রেশার কুকার হোক কড়াই পাত্রের মধ্যে ডিম আলু সেদ্ধ করি, পাত্রটা কালো হয়ে যায়, তাই এই ধরনের পাত্রেতে সেদ্ধ করার সময় আপনারা 1 টুকরো লেবুর খোসা দিয়ে দেবেন বা লেবুর টুকরো দিয়ে দেবেন, কখনোই কালো হবে না আপনাদের পাত্র। এই ধরনের যে পাপোশগুলো থাকে অনেক সময় পুরনো হয়ে গেলে আমরা ফেলে দিই, ছিঁড়ে গেলে, তা ভুলেও না ফেলবেন না। কি কাজে ব্যবহার করতে পারি, আমাদের বাড়িতে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে, অনেকের বাড়িতে রিং থাকে না, এর ফলে আমাদের টেনে নিয়ে যেতে অসুবিধা হয়, তাই পুরনো একটি পাপোশের ওপর সিলিন্ডারটা তুলে নিয়ে যদি আমরা এইভাবে টেনে নিই, মেজোতেও দাগ হবে না বন্ধুরা, সেই সঙ্গে আমাদের অনেকটা শক্তিরও প্রয়োজন পড়বে না, এইভাবে আমরা ঘষিয়ে ঘষিয়েই কিন্তু সিলিন্ডারটা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা পেঁয়াজ নিয়ে, এই ধরনের পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ জ্বালা করে, তাই পেঁয়াজটাকে আপনারা যদি 1 থেকে 2 মিনিটের জন্য জলের মধ্যে একটু রেখে দেন কাটার পর, তাহলে দেখবেন পেঁয়াজের খোসাও খুব দ্রুত ছাড়াতে পারবেন, এমনকি পেঁয়াজটা কাটার সময় আপনাদের চোখ জ্বালা করবে না। আরও একটি টিপস আমি শেয়ার করব বন্ধুরা, যে পেঁয়াজ অনেক সময় দেখা যায় আমরা বাড়ি থাকি না, ছোটো বাচ্চারা কিছু রান্না করে পেঁয়াজ দিয়ে, সেক্ষেত্রে ছুরি বুটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এরকম কোনো একটি বাটি নিয়ে নেবেন, বাটির সাহায্যেই দেখুন, বাটি হোক গ্লাস হোক যেটা আপনাদের হাতের কাছে আছে সেটার সাহায্যেই কিন্তু আপনারা খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারবেন, এমনকি এইভাবে পেঁয়াজ কাটতে নিলে কেটে নিলে বন্ধুরা পেঁয়াজটাও খুব সুন্দর কাটা হবে, এমনকি ছোটো বাচ্চাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই বন্ধুরা। অনেক সময় হয় আমাদের সামান্য পরিমাণ হয়তো পেঁয়াজ পেস্ট করার প্রয়োজন পড়ে, দেখুন এই একটি পেঁয়াজ কিন্তু আমরা মিক্সার মানে জারে দিয়ে পেস্ট করতে পারি না, অনেকে শিলনোড়াতেও মশলা বাটতে কিন্তু ইচ্ছা করে না, তাই খুবই সহজ একটি পদ্ধতি শেয়ার করব, কোনো রকম শিলনোড়া মিক্সার ছাড়াই আমরা পেঁয়াজটাকে একেবারে মিহি করে পেস্ট করে নিতে পারবো। সবার প্রথমে পেঁয়াজের খোসাটাকে দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিলাম, এবার আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের ছোটো
যে গ্রেটারগুলো হয় সেই গ্রেটার। আর এইভাবে যদি আপনারা ধীরে ধীরে একেবারে ধীরে ধীরে ছোট গ্রেটারে পেঁয়াজটাকে ঘষতে থাকেন বন্ধুরা, তাহলে কিন্তু পেঁয়াজটার মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবে না। দেখুন এইভাবে আমি আপনাদের কয়েক সেকেন্ড ঘষে দেখাচ্ছি, এত সুন্দরভাবে পেঁয়াজটা আপনাদের গ্রেট হবে, কোনো রকম আপনাদের মিক্সার মেশিন শিল নোড়ার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আশা করছি পেঁয়াজটা দেখেই আপনারা বুঝতে পারছেন একেবারে মিহিভাবে পেস্ট হয়ে গেছে। তাই ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের নিজেদেরই কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি পরবর্তী যে টিপসটি শেয়ার করব সেটাও কিন্তু পেঁয়াজ নিয়ে। এখানে দেখুন একটি পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে যে পেঁয়াজের যে অর্ধেক করে কেটে নিয়ে পেঁয়াজের যে খোলগুলো হয় না সেইগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে অর্ধেক পেঁয়াজও দিতে পারেন, কিন্তু সেটা দিলে অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেরকম না দিয়ে এইভাবে একটি একটি করে পেঁয়াজের খোল আমি এখানে একটি সুতোর সাহায্যে এইভাবে দেখুন গেঁথে নিচ্ছি। এখানে আমি এটাকে গেঁথে নিচ্ছি, সহজেই সেটা ছিঁড়বে না, অনেকদিন ব্যবহার করতে পারবো, আর আপনারা চাইলে কোনো সেফটি পিনের মধ্যেও নিতে পারেন। এইভাবে আমি সুতোতে গেঁথে নেওয়ার পর একটি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি, কী কাজে আর কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই। বন্ধুরা রান্নাঘরে আমাদের টিকটিকি আরশোলার ভীষণ উৎপাত হয়, আর পেঁয়াজের যে স্ট্রং গন্ধ এর কারণে আরশোলা টিকটিকি একেবারেই রান্নাঘরে আসবে না, আপনাদের অনেক বড় সমস্যা সমাধান হতে চলেছে। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন আপনারা।